वेलकम टू यूट्यूब चैनल एबीटीवी बांग्लाते आमिर हुसैन आपनादेरके प्रीति और शुभेच्छा जानिये शुरू करछि आजकेर प्रतिबेदन। प्रिय दर्शक, आपनारा देखछेन आब्दुल हालिम भाई, उनि आसले प्रवासे छिलेन 20 बछर। 20 बछर परे देशे एसे गरुर खामार करे किरकम आछे सेसब विषये आमरा एकटु जानार चेष्टा करब। तो ओनार खामारटि नतून शुरू करेछेन, आपनारा जारा नतून खामार शुरू करते चान ओनारा अनेक गुरुत्वपूर्ण तथ्य पाबेन आब्दुल हालिम भाईर काछ थेके। তো আমরা প্রথমে আব্দুল হালিম ভাই কুরবানি 2020 এর উদ্দেশ্যে কিছু সারগুলো মোটা তাজাকরণ করেছে, সেগুলোর দাম দর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আব্দুল হালিম অ্যাগ্রো, এটি সিংহায় অবস্থিত। তো ভাই, আমরা যে গরুটা দেখতেছি এটা তো দেশি জাতের গরু নাকি? হ্যাঁ, দেশি জাতের। এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের গরু। এটা ওজন কতটুকু আছে? এটা 4 মণ হবে। 4 মণ। এটা বিক্রির দাম কত যাচ্ছেন? মানে 1 লক্ষ বেশি চাচ্ছেন আপনি? 80-90 বিক্রি করবেন নাকি? তারপরে যে গরুটা দেখছি এটা তো সংকর জাতের গরু নাকি? হ্যাঁ। এটা এটা কি দেশি না সংকর জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু, রং কালো কিন্তু দেশি। আচ্ছা, তো এর ওজন কত রূপ আছে? এটা 4 মণ প্লাস হবে। 4 মণ প্লাস। এটাও কি 1 লাখ? হ্যাঁ, 1 লাখের উপরেই দাম চাচ্ছি আর কি। 1 লাখের উপরে দাম চাচ্ছেন, বিক্রি হবে 80-85। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, তো এসে এই খামারে দামাদামি করে তারপরে আপনারা গরু কিনতে পারবেন এই খামার থেকে। তো আমরা আপনাদেরকে এই খামারের গরুগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো যেটা সুন্দর আকর্ষণীয় একটি গরু দেখছি, এটা কোন জাতের? এটা দেশি গরু। এটা দেশি গরু, মানে সিন্ধি বলে আর কি, সিন্ধি জাতের। এই জায়গায় এই খামারে সবগুলো হলো দেশি গরু। তো এটার ওজনটা কত আছে? এটা 5 মণ প্লাস। 5 মণ প্লাস। তো এটার বিক্রি দামটা কত যাচ্ছেন? এটা চাইতেছি তো 1,30,000 টাকা। 1,30,000। আর বিক্রি হবে কি? 1,10,000। 10-20,000 এরকম। 10, 1,10,000, 1,20,000 প্লাস দিতে হবে। 1 লক্ষ। 1 লক্ষ প্লাস দিতে হবে। 1 লক্ষের উপরে এই গরুটা বিক্রি করবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সিন্ধি জাতের গরু। এটা এটা সিন্ধি জাতের গরু। এটার ওজনটা কিরকম আছে? এটা 6 মণের কাছাকাছি হবে। এটা 6 মণের কাছাকাছি। তো এটার বিক্রি দামটা কত? 1,70,000। 1,70,000। তার মানে কি 1,45,000-এ দিবেন নাকি? দেখা যাক, দেখা যাক। প্রিয় দর্শক, আসতে হবে, গরু কিনতে হলে খামারে আসতে হবে। খামারে আসতে হবে। এটা অরিজিনাল দেশি গরু। এটা অরিজিনাল দেখি বুঝা যাচ্ছে, অরিজিনাল দেশি গরু। এক গরু অরিজিনাল ফিট দেশি, এর মধ্যে কোনো ভেজাল নাই এটার। আচ্ছা, তো এটা কয় দাঁতের? এটা এক দাঁত, কেউ 2 দাঁতের আর কি। 2 দাঁতের গরু। তো ওজন কতটুকু আছে এটার? এটা ও 5 মণ হবে। 5 মণ। এটা বিক্রি দাম কত? তা 1,40,000। 1,40,000। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো, সুন্দর সুন্দর গরুগুলো। গরু খুব সুন্দর গরু দেখছেন, একবারে একবারে অরিজিনাল দেশি জাতের গরু দেখা যাচ্ছে। হ্যাঁ, একবারে দেখো। তো এর ওজনটা কত আছে? ওই নাই, এটাও 6 মণের মতোই হবে। 6 মণ। আর দাম তখন কত? এটা ওইটার সাথে সাথে 1,70,000 দিনে। 1,70,000, মানে 1,30,000-40,000 হলে উপরে, 1,30,000-এর উপরে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুনছেন আপনারা, একই টাইপের গরু এটা। ওটা একদমই ধরতে পারেন, একদমই ধরে। তিনটা গরু এক মাপের হয়েছে আর কি, তিনটা গরু এক সাইজের, এক সাইজের। প্রিয় দর্শক, সুন্দর সুন্দর গরুগুলো আপনারা দেখছেন, লাল রঙের কোনো মানে খুদ নাই, কোনোটা খুদ জিত কোনো খুদ নাই, একদম স্পট নাই। হ্যাঁ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা খামারির সাথে আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আব্দুল হালিম ভাই, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ। তো হালিম ভাই, আপনি আসলে তো বিদেশ ছিলেন নাকি? হ্যাঁ জি। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম। কত বছর ছিলেন সৌদি আরবে? সৌদি আরবে দীর্ঘ 20 বছর ছিলাম। দীর্ঘ 20 বছর ছিলেন, তার মানে তো আপনি দেখতেছি এখনো তো ইয়াং। আপনি যখন কত বছর ছিল তখন বিদেশ গেলেন? আমি মানে কেন এসএসসি এর পরেই চলে গেছি, 98 সনের পরীক্ষার্থী ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 98-তেই ওই টাইমে চলে গেছি আর কি, তখন হয়তো আমার ই ছিল অনেক অল্প বয়সে ছিল, 17 ক্লাসের মতো বয়স ছিল, চলে গেছি 1.5 বছর আর কি। আচ্ছা, তারপরে কত বছর পরে দেশে ফিরে আসলেন? এই তো 17-তে আসলাম। মানে 17 সালে ফিরে আসছেন? 17 সালে একবারে ফিরে আসছি, তারপর মাঝে মাঝে দেশে আসতাম। মানে প্রায় 20 বছর আপনি বিদেশ করলেন? হ্যাঁ, 20 বছর। তো বিদেশ করে আপনি কেমন ইনকাম করতে পেরেছেন আমাদেরকে একটু বলবেন? আল্লাহ পাক ভালোই রাখছে, ভাগ্যে যা ছিল পাইছি। মানে বিদেশে ভালোই ছিলেন? ভালো অবস্থানেই ছিলাম, তারপরও মন আর ধরে রাখতে পারিনি, দেশের টানে চলে আসছি এখানে। আচ্ছা, দেশের টানে মাটির টানে চলে আসছি, মাটির টানে চলে আসছি। ওখানে অবস্থান আমার ভালোই ছিল, আমি বিদ্যুতের কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো অবস্থান ভালোই ছিল ওখানে, মানে তেমন কষ্টের কাজ করতেন না নাকি? কষ্টের কাজ করতাম না, তারপর শেষ মুহূর্তে আর ওইভাবে মনটাকে ধরে রাখতে পারিনি ওখানে। আচ্ছা, দেশের মায়ায় দেশে একবারে চলে আসছি আর কি। আচ্ছা, তো 2017 সালে আপনি দেশে আসলেন। হ্যাঁ। তো আইসে যে ব্যবসা বাণিজ্য কি শুরু করলেন? প্রথমে কাপড়ের ব্যবসা শুরু করছিলাম। আচ্ছা, দোকান দিছিলাম আর কি কাপড়ের। জি। তো কাপড়ের দোকান ওইভাবে মানে পোষাইতে পারিনি, ভালো লাগে নাই, বাকি পড়ে যায়। বাকি পড়ার পরে মানে আস্তে আস্তে চিন্তা করলাম, কিছু টাকা বাকি পড়ার পর ওইভাবে মানুষের
মানে কথায় কথা দিয়ে কথা রাখে না, পরে ওখান থেকে কাইটা পড়ছে আর কি। আচ্ছা, এই তো। তারপরে কাইটা পড়ে কি ব্যবসা শুরু করলে? এই তো গরুর দিকে আসলাম, গরুর খামারেই প্রথম ব্যবসা শুরু করছি ইনশাল্লাহ, সামনে আরো বাড়ানোর চিন্তা আছে। আপনি যে খামারটি কত সালে শুরু করলেন? এই গত বছর 19-এর দিকেই শুরু করছি, এই প্রথম ব্যাচের গরু আমার। এই প্রথম ব্যাচের গরু? প্রথম ব্যাচ। মানে গত বছর 19-এর কোন মাসে শুরু করলেন আপনি? ওইটা তো হয়তো শিওর বলতে পারবো না, তবে গত এই কুরবানি ঈদের আগ দিয়ে শুরু করছি। কুরবানি ঈদের আগে দিয়ে শুরু করছি? আগে দিয়ে শুরু করছি। আচ্ছা, তো এই যে শেডটা দেখতেছি আপনি, এটা পরিকল্পিত শেড? হ্যাঁ, তারিখটা মনে নাই, তবে গত কুরবানি ঈদের আগে থেকেই ঘরটা দেওয়া শুরু করছি। এই তো আর কি, ইনশাল্লাহ সামনে আরো বাড়ানোর চিন্তাধারা আছে। আচ্ছা, তো কয়টা গরু দিয়ে শুরু করলেন আপনি? প্রথমে তো 8টা গরু কিনছিলাম, একটা গরু অস্ট্রেলিয়ান ছিল ওইটা বিক্রি করে দিছি, এখন এই 7টা আছে আর কি। এই ব্যাচে 7টাই থাকবো ইনশাল্লাহ, ঈদের পরে যদি আল্লাহ পাক যদি এটিরে দেখা যায় হেরফের করতে পারি, তাহলে ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ বড় বড় গরু কেনার ইচ্ছা আছে আর কি, আশা আছে আর কি, আশা রাখছি। তো 2019-এর কুরবানির আগে এই ঘরটি তৈরি করা শুরু করলেন নাকি? হ্যাঁ জি। এই ঘরটি কতটুকু জায়গার উপরে করলেন? ঘরটা তো আসলে আমি ওইভাবে জমির মাপে তো বুঝি না। আচ্ছা, তবে দেখতে পারতেছেন কত ফিট বাই কত ফিট আছে ওইদিকে, মনে হয় 25 ফিট নাকি 25, এইদিকে 1 ফিট কম আছে আর কি। আচ্ছা, 1 ফিট কম আছে ওইদিকে, 25 ফিট লম্বায় মনে হয় কত ফিট হবে, মানে নিজের জায়গা তো ওইভাবে মাফ করে বানাইনি। মাফ করে বানালে আন্তর্জি করছেন নাকি? আন্তর্জি করছি আর কি। তো এই আন্তর্জি করা কি ঠিক হলো আপনার? এটা মানে আমি তো শুরু করছি প্রথম আর কি, ওইভাবে অত পরিকল্পনা ছিল না আর কি। মানে কোনো প্রশিক্ষণ নিয়ে কি শুরু করছেন আপনি? প্রশিক্ষণ এক সময় তো বাবাই কৃষি কাজ করতো, বুঝেন নাই, ওই অতটুকু যতটুকু জানতাম যে বাড়িতে গরু বাছর ছিল ওই অতটুকু, তাছাড়া মানে এক জায়গায় যায় প্রশিক্ষণ নেওয়া ওইভাবে আর কি হয় নাই, বাহিরে থেকে আসার পরেই গরু বাছরের দিকেই আসি আর কি। এই যে আপনি যে সেটটা দেখছি আমরা, এই যে কয়টা গরু পালন করা যাবে? জায়গা মোটামুটি 12টা পালা যাবে আর কি। 12টা গরু পালন করা যাবে। এই ঘরটি তৈরি করতে আপনার খরচ কিরকম হলো? এটা 2,50,000 টাকা। 2,50,000 টাকা খরচ করে একটু উঁচা করে করেছেন, ভালো জানলা দিয়েছেন, সুন্দর আলো বাতাসের ব্যবস্থা করেছেন, ফ্যান দিয়েছেন, লাইট দিয়েছেন। তো এই যে চৌবাচ্চাটা দেখছি আমরা, এটা এরকম করলেন কেন? মানে এটা দেখি সামনে ইনশাল্লাহ ওই খুব চারের সিস্টেম করার সিদ্ধান্ত আছে। আচ্ছা, মানে প্রথম তো ওইভাবে মানে পুরো পরিকল্পনা মানে 100% হয় নাই। তো এখন এই যে দানাদার খাদ্যগুলো কিভাবে খাওয়ান এগুলাকে? এটা এই যে বল কিনছি 35 লিটারের বল, এই বলের ভিতরে মিক্স করে পুরো বসি, মানে আমি অন্য কিছু খাওয়াই না, কোনো মেডিসিন জাতীয় কিছু খাওয়াইতে হয় নাই, পুরো আর ভুষি মানে ওই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে আপাতত আর কি। শুধু কুড়ে আর ভুষি খাওয়া? কুড়ে আর ভুষি খাওয়া। ঘাস টাস কি খাওয়ান? ঘাস নিজের ক্ষেত আছে, ওই যে কি ঘাস বলে কি, নিপিয়ার চাষ করে? নিপিয়ার, নিপিয়ার ক্ষেত করছি, ওইগুলা নিজের ঘাস আর ওই খের আছে। এমনি ভুট্টা চাষ করেন কিনা? ভুট্টা ঘাসগুলো যখন লাগাইছি তখন ভুট্টা বুনছিলাম, কিন্তু ঘাস ওই ঘাসই খাওয়ান হয়। আচ্ছা আচ্ছা, ঘাসই খাওয়ানো হচ্ছে? ঘাসই খাওয়ানো হচ্ছে। তো যে আপনি যে ঘাস খাওয়াচ্ছেন, এতে কি আপনার খরচ কম হচ্ছে নাকি? খরচ কম বললে এটা ভুল হবে, আসলে খরচ তো প্রচুরই আছে, একটা গরুর পাশে এই যে এখন মোটামুটি 250-250 টাকা করে খরচ পারবে। হ্যাঁ, একটা গরুরে কয় সের করে ভুষি খায় দেখছেন তো, 1400 টাকা বস্তা ভুষি। তো এইভাবে তো সামনে একটা কি এটা হবে এমন একটা চিন্তার মধ্যে আছে আর কি, একটা গরু খাড়া করতে কিন্তু অনেক শ্রম দিতে হয় আর কি। তো আমরা যে আপনার পিছনে যে গরুটা দেখছি, এই গরুটার ওজন এখন কত আছে? এই গরুটা 5 মণ হবে আর কি। 5 মণ হবে? ওইটা 5.5 মণ প্লাস হবে। আচ্ছা, তো এই যে 5 মণের যে গরুটা আপনি যখন কিনলেন, কত দাম দিয়ে কিনলেন? ওটা কেনার দাম তো এখন কিভাবে বললাম আর কি, ওটা কেনার দাম কেমা বললাম, এটার পাশে তো প্রতিদিন বললাম না কত একটা খরচ। আচ্ছা, না কিনা কত দাম দিয়ে কিনলেন আপনি যখন কিনলেন? তখন তো ছোট ছিল গরুটা আরো। হ্যাঁ, ছোট ছিল তখন, কিনাই ছিল এগুলা 75,000 টাকা করে কিনাই ছিল। 75,000 টাকা করে কিনা, তারপরে তো এই যে 1 বছর লালন পালন করছে? লালন পালন করছি, নিজের শ্রম তো পরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই গরুটা বিক্রি করতে যাচ্ছে হলে 1 লক্ষ কত, 30 নাকি? 30,000 টাকা বাজার অনুযায়ী আর কি, এবার বাজার নাইকে দেখে বললাম যে এটা ম্যাক্সিমাম দাম আর কি। ম্যাক্সিমাম দাম ওনার একবারে নিয়েছে, ওনার একটা শ্রম তো আছে এর মধ্যে। তারপরে এই যে 1 লক্ষ 30 বিক্রি করলে কি আপনার কি প্রফিট হবে মনে করছেন আপনি?
তো মোটামুটি একটা চালানটা আর কি ঘরে আসবে, মানে অত ওইভাবে পুরোপুরি বেশি বেনিফিট পাম না আর কি। আচ্ছা, তো আর কি চালানটা আমার আসবে আর কি, এমন বোঝা যায় আর কি। তা গরুর পাশে তো ওই যে বললাম আগে যে 2-250 টাকা করে প্রতিদিন খরচ। তো আপনি যে বিদেশ থেকে আসলে এসে যে সার গরুর মোটা তাজা করণ খামার করলেন, করে এখন কি দেখছেন আসলে বিষয়টা কি? আশা করি তো সবাই একটা জিনিস করে, স্বপ্ন নিয়ে করে, স্বপ্ন নিয়েই করে। আমি ওই স্বপ্নের দিকেই আসি, মানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ব্যবসা। নির্ভেজাল ব্যবসা বলতে চলে, একবার কোনো ঘুষ নাই, কোনো অবৈধ পয়সা নাই, এই হিসেবে এই দিকে, এই জন্য এই দিকে সুইটা আসা আর কি। এখন যদি লাভ না হয় তো এখন কি করবেন? কিছু করার নাই, আল্লাহ জানি না কোনটা লিখে রাখছে, দেখা যাক কয়দিনের ভিতরে কি হয়। তো আপনি গরুগুলা কি বাসার থেকে বিক্রি করবেন না খামারে নিয়ে যাবেন? এখনো আশায় আছি বাসায় থেকে বিক্রি করার, এখন পর্যন্ত অপেক্ষায় আছি যে বাসা থেকে যেন বিক্রি হয়, এমন ভাবেই আছে। তো ঈদের তো আর মাত্র 14-15 দিন বাকি না, ঠিক আছে কথা, কিন্তু কাউকে দেখিনি এখন পর্যন্ত এলাকায়, কেউ আসে নাই। আচ্ছা, যে এখনো কেউ কেতে আসেনি নাকি বাসায়? তবে সরকারের কাছে একটা একটা বিনীত অনুরোধ থাকবে আর কি, যে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার মতো এই দেশে হাজার হাজার মানুষ অনেক পরিশ্রম করে, যে একটা গরু খাড়া করতে কত পরিশ্রম, যেন কেউ এটা যেন কোনো ই না হয়, সবাই যাতে 2 পয়সা পায়, সরকারের প্রতি একটা একটা বিনীত অনুরোধ আমার থাকবে আর কি। না, এটা সরকারের হাতে কি, আপনি গরু উৎপাদন করলেন একজন কাস্টমার কিনে নিয়ে যাবে? না, সরকারের এই যে একটা যেহেতু রোগ দেশে আছে, হ্যাঁ, এটার জন্য হয়তো একটা এফেক্ট পড়তে পারে। আচ্ছা আচ্ছা, যেন সরকারের জন্য এইদিকে একটু দৃষ্টি রাখে, বুঝলেন নাই? জি। আচ্ছা, তো ভাইয়া কেউ যদি গরু কিনতে চায় আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন? মোবাইল নাম্বারটা 01829759606। আবার বলেন, 01829759606। তো ঢাকা থেকে যদি কেউ আপনার খামারটিতে আসতে চায় কিভাবে আসতে পারে? না, সহজ রাস্তা, কি বলে ওটারে, গা হেমায়তপুর হয়ে রফিক ব্রিজ পাড়ি দিয়ে সিঙ্গার, সিঙ্গার পৌঁছালেই বন্দক্ষিণ থেকে উত্তর দিকে রাস্তা আছে, এখানে নয়াপড়া আমার গ্রামের নাম, নয়াপড়া আসলে আব্দুল হালিম আমার নাম, বাস পিতার নাম আবুল হোসেন। আচ্ছা, তো এই যে আব্দুল হালিম ভাই, আপনি এই খামারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ বাড়ানোর চিন্তা আছে, ইনশাল্লাহ সামনে যদি আল্লাহ পাক এইটিরে যদি সামনে ঈদের আগে বিক্রি করতে পারি, তাহলে ঈদের পরে ইনশাল্লাহ আরও বড় গরু কেনার ইচ্ছা আছে, মানে আল্লাহ ভরসা, আরো বড় বড় গরু কিনে আপনি খামারটা আরো বড় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা আছে আর কি, মানে এই পথে আপাতত থাকতে চাই আর কি। তো আপনি তো বললেন এর মধ্যে একটা গরু বিক্রি করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো একটা গরু বিক্রি করে কি কোনো প্রফিট করতে পেরেছিলেন আপনি? প্রফিট ওইভাবে হয় নাই, হালকা কিছু হয়েছে, গরুটা আসলে কি কোনো রোগের কারণে বিক্রি করেছেন? না, রোগের কারণে বিক্রি করিনি, গরুটা একটু কম বাড়তেছিল আর কি। আচ্ছা, মানে একটু বাড়ার এইটা সিস্টেমটা দেখে আর কি পরে আমি কইছি না এটা একটু পাল্টাই এই হিসাবে, কিন্তু কোনো রোগ ছিল না, বেনিফিট হয়েছে, কমার বেশি হয়েছে। কত বন্ধ হয়েছে? ওটা ছোট বাসর কিনছিলাম, ওটা 50 করে কিনছিলাম, ওটা কিছুদিন পালার পরে ভাব দেখে 60,000 বেচছিলাম আর কি, 60+ বেচছিলাম আর কি। তো আপনার তো 5-7,000 টাকা খরচই গেছে নাকি? তো লাভ হয় নাই করলাম, না লসও হয় নাই, লস হয় নাই, কিছুদিন পরে ওটা বিক্রি করে দিছি। তো আপনি আসলে যেহেতু আপনি আসলে জানেন না বিষয়টা, এই খামার বিষয়টি, সেই জন্য আপনার একটু ক্ষতির সম্মুখীন হয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যারা নতুন খামার শুরু করতে চান, অবশ্যই একটি প্রশিক্ষণ নিয়ে তারপরে খামার শুরু করবেন। যদি প্রশিক্ষণ নাও নিতে পারেন, বাস্তব জ্ঞান অর্জন করবেন, বাংলাদেশের বিভিন্ন অভিজ্ঞ খামারের কাছে যাবেন, গিয়ে তারা খামারে গরু কীভাবে লালন পালন করে, গরু চিনার উপায় আছে, কোন ধরনের গরু কিনতে হবে, কোন ধরনের গরু কিনলে আপনি লাভবান হবেন, সেসব বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে। তারপরে এইসব উন্নত জাতের গরুগুলোর আসলে রোগবালাই বা চিকিৎসা, ভ্যাকসিন, এগুলো সম্পর্কে জানতে হবে ভালোভাবে, তারপরে আসলে খামার করা উচিত। তো আমার এই প্রতিবেদনটি আপনারা যারা দেখলেন, দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।